হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দুষ্টুমিটাই লাইফস্টাইল, তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে বুধবার, লাস্ট ভিডিও করেছিলাম শিবরাত্রির দিন। তারপর মেয়ের আমার শরীরটা একটু খারাপ ছিল, সেজন্য ওই কয়েকদিন ভিডিও করা হয়নি। আর মেয়ে ওইদিকে উঠে গেছে, হাজব্যান্ডের নাইট কাজ হচ্ছে, ও এখন ঘুমোচ্ছে। মেয়েকে খাইয়ে দিয়েছি, আমাদের চাটা খাওয়া গেছে। হাজব্যান্ড তো বেলায় অফিস যাবে না, কারণ ওর নাইট কাজ হচ্ছে। বাবা অফিস যাবে, তো খুব একটা তাড়াহুড়ো নেই, বাবা 11টায় যাবে। তো ওইদিকে মা অলরেডি রান্না মানে জোগাড় সব কিছু করে রেখেছে, মাংস এনেছে আমি করবো, আর বাবা আজকে অনেক কিছু বাজার করে এনেছে, কারণ বিকেলে মা করবে গোটা রান্না। চলো তোমাদেরকে দেখাই কি কি বাজার করে এনেছে আর আজকে মানে কি কি রান্না হচ্ছে। দেখো, আজকে বাজার করে এনেছে মটরশুঁটি, শিম, বেগুন, আদা আর আলু টালু সব ঘরে আছে। তো আজকে মাংস এনেছে, এখানে মাংসটাকে ধুয়ে রেখেছি আর ভাত টক টক করে ফুটছে, এখনও হয়নি। আর এদিকে আমি ভাজছি বেগুন, তো বেগুন ডুবো তেলে ভাজছি। অল্প একটু তেল দিলে না পুরো বেগুনের ভেতরে সব তেলটাই টেনে নেয়, সেজন্য অনেকটা পরিমাণে তেল দিয়ে বেগুনটা ভাজি। আর এদিকে মাংসের জন্য সব কিছু জোগাড় মা করে দিয়েছে, পেঁয়াজ, তারপর টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা সব কাটা আছে, আদা রসুন বাটা আছে। আর এদিকে মেয়ের জন্য মাংসটা একটু আলাদা করে নিয়েছি, এক পিস মাংস আছে, আর অল্প একটু পেঁয়াজ, অল্প একটু টমেটো, আর একটু একদম অল্প আদা রসুন বাটা। তো ওটাকে আলাদা করে রেখেছি, ওটা পরে করবো। আর এদিকে আমি মাংস বসিয়েও দিয়েছি, কষা আমার প্রায় হয়ে এসেছে। মাংস যেমন করে করে তেমন করেই করছি, আলাদা কোন কিছুভাবে করছি না। আর এদিকে বেগুনটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, মানে সবটা ভাজা হয়ে গেছে। আর এদিকে আলু ভেজে তুলে রেখেছি, আর ভাত তো হয়ে গেছে উপুর করে এখন দিয়ে। বিকাল ঠিক হয়নি, 4টের মতো বাজে। তো আমি যাচ্ছি ছাদে, দুপুরের তো সমস্ত কাজ মিটে গেছে, সে অনেকক্ষণ আগে, কারণ এখন 4টে বেজে গেছে। তো সব কিছুই কাজ হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া, বাসন মাজা, মেয়েকে খাওয়ানো, স্নান করানো সব কিছুই হয়ে গেছে। আর এখন এসেছি, হাঁপিয়ে গেলাম, এখন এসেছি ওপরে। মেয়ের ওপর ছাদে অনেক জামা কাপড় দেওয়া আছে, কারণ আজকে মেয়ের অনেক কিছু কাচাকুচি করেছি। গত বছরের জামা কাপড় যেগুলো হবে আর কি গায়ে, এখন এখন তো একটু বড় হয়ে গেছে, আর গত বছরের জামাগুলো এখন অনেকগুলো হয়নি, আবার অনেকগুলো দেখলাম হবে, তো সেগুলোকে সবগুলো হালকা ফুলকা জামাগুলো, যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে, সেজন্য সেগুলো সব কেচে দিলাম। ওপরে এখন যাচ্ছি আনতে, তো এখনও রোদ্দুর যায়নি, যেহেতু গরম পড়ে গেছে, 4টের বেশি বাজে, তবুও এখনও রোদ্দুর যায়নি। আর সেগুলোকে না আনলে আরো রোদে কেটে যাবে। তো চলো আমি এখন সেগুলো ছাদে আনতে যাই, উপর ছাদে। অনেক কিচ্ছু কাছাকুচি করেছি আজকে, চান করতে এক সকালে একবার কাঁচা হয়েছে, মা কেচেছিল, আমি এদিকে রান্না করছিলাম। আবার আমি স্নান করতে যাওয়ার সময় যে আগের বছরে যে জামাগুলো যেগুলো হবে সেগুলো সব কালকে রাত্রিরে, দাঁড়াও খিলটা খুলি, এখন ছাদে ভালোই রোদ্দুর আছে। আমি একটু আড়ালে এসে কথা বলছি, কারণ রোদে চোখ রাখতে পারছি না, ভালো দেখতেও পাবে না, অন্ধকার অন্ধকার লাগছে। তো অনেক কিছুই আজকে কাছাকুচি করেছি, মা সকালের গুলো কেচে দিয়েছে, মানে কালকের গুলো মা কেচে দিয়েছে, আর আমি গত বছরে যে জামাগুলো হবে সব বেছে রেখেছিলাম কালকে সন্ধ্যাবেলা, যেগুলো হবে সেগুলো কেচে দিয়েছে, আর যেগুলো হবে না পুরো ট্যাঙ্কিতে ভরে দিয়েছি। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, অনেক জামা কাপড়, দেখো লাইন ধরে জামা কাপড় মেলেছি আজকে। এগুলো সব গত বছরের জামা, যেগুলো যেগুলো হবে সেগুলো সেগুলো বেছে বেছে ধুয়ে দিয়েছি, আর যেগুলো হবে না সেগুলো সমস্ত কিছু ট্যাঙ্কিতে ভরে তুলে দিয়েছি। এগুলো একটু হালকা ফালকা জামা, তো গরম যেহেতু পড়ে গেছে ভালোই, সেই জন্য এগুলো ধুয়ে দিয়েছি, এবার তো পরাতে হবে। আর শীতের সমস্ত জামা সব অর্ধেক তুলে দিয়েছি, অর্ধেক এবার তুলবো। তো চলো এগুলো তুলে নিই, সমস্ত কিছু তোলা হয়ে গেছে, ঘাম বেরিয়ে গেল, এতটাই গরম পড়ে গেছে আর হাতে ধরছে না, পড়ে যাচ্ছে, ছোট ছোট জিনিস পড়তে তো পড়ে যাচ্ছে। এবার দেখি ওই ছাদে কি আছে, বেশ ভালোই গরম পড়েছে, সবে সবে গরম শুরু হলো, সবে সবে গরম শুরু হলো, এখন কত কি হবে, কত গরম পড়বে, বাপরে বাপ। যেমন শীতকালে কনকনে ঠান্ডা পড়বে, যেমন গরমকালেও বাবারে বাবারে করতে হবে, শীতের চটে মারে মারে করতে হবে, আর গরমকালে বাবারে বাবারে করতে হবে। সে যাই হোক, বাবাকে মাকে সবাইকে ডেকে ফেললাম, চলো দেখি এবার ওই ছাদে কি আছে।
এছাড়া বেশি কিছু নেই, মায়ের শুধু এছাড়া বেশি কিছু নেই মায়ের শুধু জামা কাপড় গুলো আছে। তবে মেয়ের আমার সব তো ওপরেই দিয়ে এসেছিলাম, যা পড়ে যাস কেন। চলো সব তোলা হয়ে গেছে, গরম যেমন শুরু হয়ে গেছে তেমন গরমের হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে। এরকম হাওয়া ছাদে দাঁড়িয়ে খেতে বেশ ভালো লাগে। শীতকালে ছাদে ছুটবো রোদ পাওয়ার জন্য, আবার গরমকালে ছাদে ছুটবো, শীতকালে দুপুরের দিকে আর ছাদে ছুটতে হবে, আর গরমকালে ছাদে ছুটতে হবে হাওয়া পাওয়ার জন্য, সেটা সন্ধ্যেবেলা হেভি লাগবে। সে যাই হোক চলো এবার নিচে যাই, মেয়েটা তো দাঁড়াও যা, ছোট ছোট জামা কাপড়। তো যাই হোক চলো নিচে যাই, এত একরাস জামা কাপড় নিয়ে এগুলোকে গোছাবো, আর মেয়েটার বাবা ঘুমোচ্ছে একটু বলে দিয়ে আসলাম, দেখি কি করছে। অন্ধকার নিচে, বাবারে কত কি জামা কাপড়। আর মেয়ে শুয়ে ঘোরাঘুরি খাচ্ছে, আর বাবা ঘুমাচ্ছে আর শুয়ে। এবার কোলে নিতে হবে, চলো জামা কাপড় গুলো গুছিয়ে নি, মেয়েটাকে কোলে নিয়ে রান্না করছে। এত জামা কাপড় পরে গোছাবো, কারণ এগুলো এখন গোছগাছ করতে গেলে সন্ধ্যা হয়ে যাবে। এখন বাজে 4:25, আর এদিকে দাঁড়াও দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করি নাহলে দেখতে পাবে না। এখন যেহেতু 4:25 বাজে, টাইম বলে জল দিয়ে দিয়েছে। এটা বড় মাদের, সেখানে মেজো কাকিমাদের, আর এইটা আমাদের, আমাদের একদম কই রে, আমাদের একদম দেয়ালের ধারে, আর এইটা আমাদের। সেখান থেকে আমরা জল ব্যবহার করতে পারি না, সোজা পাইপ নিয়ে বাথরুমে টেনে নিয়েছে, এই যে পাইপ পড়ে আছে গা থেকে। যাই হোক চলো, ওইদিকে মা গোড়া রান্না বসিয়ে দিয়েছে, আমাদেরকে একটু দেখিয়ে দিই। গোটা রান্না হচ্ছে, এখানে সিম আর কি ডাঁটা, এটা লাউ ডাঁটা, সিম আর লাউ ডাঁটা ভাজা হয়ে গেছে, আর এখানে বেগুন, গোটা রান্না হচ্ছে আবার আমাদের। মই ডাঁটা এখানে, পালং ডাঁটা আর বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন নয় শুধু পালং ডাঁটাই আছে। এখানে আলু, এখানে কড়াই ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে বাঁধাকপি ভাজা, দুটো উনুনে দুটো কড়াতেই করছে মা। বাঁধাকপিটা অর্ধেকটা ভাজা হচ্ছে এখন, অর্ধেকটা, কারণ কড়াতে ধরবে না, ছোট ছোট কড়া, আজকে তো আর হাঁড়িতে হচ্ছে না বল মানু। ও বাবারে, মেয়েকে এখানে খেলতে বসিয়ে দিয়েছি, এত জামা কাপড় ও খেলুক এখানে বসে, আমি গুছিয়ে নি। কি নিয়ে খেলছো মানু? এই তো তোমার পুতুল, বসো বসো, এসো না, আমি অনেক জামা কাপড় গুছিয়ে নিই।
তোমাকে কারোর কাছে দিয়ে আমি এই জামাকাপড়গুলো গোছাতে গেলে দিন শেষ হয়ে যাবে, সে বলবে কতক্ষণ দিয়ে গেছি আর নিয়ে যাচ্ছে না মিঠাই কে। সেজন্য তুমি খেলো আমি বসে সেজন্য তুমি বসে বসে খেলো আমি গুছিয়ে নিই। বসো, না পুতুল আই খুলে ফেলছো কেন? কি মহা ঝামেলা! ওকে আবার কিছু খেলতে দিলে আবার সেটাকে খুলে ভেঙে দেখবে যে কিভাবে তৈরি করেছে। এগুলো একদম সুতির হালকা পাতলা জামা, আগের বছর অনলাইন মানে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, দু একবার পরেছে তারপর শীত পড়ে গিয়েছিল, এই বছরে বের করেছি, হলে ভালো হবে আশা করছি, কারণ গার্ডারের তো হবে আশা করছি। খেলতে খেলতে শুয়ে পড়ে উল্টে পাল্টে খেলছে আর উঠতে পারছে না একজন। আচ্ছা ওটা বাবারি বসো বসো বসো, ঘেটো না, আমি একে একে করে গোছাচ্ছি মা, অনেক জামা কাপড় আমি একে একে করে গোছাচ্ছি, আর ঘেটো না তাহলে আবার ডবল করে করতে হবে, ডবল করে। তো এদিকে শেষমেশ গোটা রান্না হয়ে গেছে, সরস্বতী পুজোর দিন হয়েছিল 5 থেকে 6 ডেচকি আর আজকে হয়েছে 2 ডেচকি। তো সেদিনকের মতো তো অত করা হয়নি হাঁড়িতে, এমনি আজকে জাস্ট বাড়িতে খাওয়ার মতো করা হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন 7:30 বাজে, মায়ের ওইদিকে 6:05-10 গোটা রান্না হয়ে গেছে, তারপর মা সন্ধ্যা দিয়েছে, আর মেয়ে এদিকে একটু ঘুমিয়ে পড়েছে, কারণ সারা দুপুর সারা বিকেল আমার সাথে খেলেছে, বাবার সাথে খেলেছে, একটুও ঘুমোয়নি, তোমরা সেটা দেখেছো, আর ওই জন্য এখন একটু ঘুমিয়ে পড়েছে। আর সরস্বতী পুজোর সময় যে গোটা রান্না করা হয় সেটা যেমনভাবেই করা হোক না কেন তার টেস্ট আলাদা, আর অন্য সময় করলে সেটা যত ভালো করেই করো না কেন বা সেইভাবেই করো না কেন কিন্তু সেই রকম টেস্ট আছে না, তবুও অসময়ে হলো ভালো লেগেছে, একটু খেতে খেয়েছি একটু। সে যাই হোক, চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমার সাথে দেখাচ্ছি নতুন অন্য একটা ভিডিওর সাথে, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো, চলো টাটা, বাই বাই।